নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, কানাডা ও চায়নার উপর শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন আত্মঘাতী হতে পারে, এমনটাই মনে করেন অর্থনীতিবিদেরা। কারণ সব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে তার চাপ দেশের অর্থনীতির ওপর পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ ভোক্তা। এদিকে চায়না আলোচনার দরজা খোলা রাখার কথা বললেও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে, ফলে নতুন করে শুল্ক যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। দ্বিতীয় দফায় দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক মহলে যে কোনো বিষয়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে পুরনো কৌশল শুল্ক আরোপকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার এক মাসেরও বেশি সময় আগেই মেক্সিকো, কানাডা ও চায়নার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর রব হ্যানফিল্ড মনে করেন, এই দেশগুলোর কাছ থেকে বিশেষ কোনো সুবিধা নিতেই এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। মেক্সিকো, কানাডা এবং চায়না সীমান্তে মাদক চোরাচালান ও শরণার্থীদের স্রোত প্রতিরোধে তার প্রশাসনকে সহায়তা করবে, এমনটাই চান নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, সুবিধা আদায়ের এই হুমকি বিশ্বে নতুন করে শুল্কযুদ্ধ শুরু করতে পারে। এরই মধ্যে মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। অন্যদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং আলোচনায় বিশ্বাস করে এবং তাদের দরজা সবসময় আলোচনার জন্য খোলা থাকবে। ট্রাম্প যদি সত্যি শুল্ক আরোপ করেন তবে তা মেক্সিকো, কানাডা এবং চায়নার অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই তিন দেশের সাথে আমেরিকার নিবিড় বাণিজ্য সম্পর্ক রয়েছে, ফলে এদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে সেটি নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপরও। সবজি, ফলমূল থেকে শুরু করে গাড়ি, এমনকি খেলনা ও ইলেকট্রনিক পণ্যের দামও ভোক্তা পর্যায়ে অনেকটাই বেড়ে যাবে। এতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে দেশের অর্থনীতি। এদিকে চায়নার অনেক প্রতিষ্ঠানও নিজেদের পণ্য রপ্তানির জন্য বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে। ইউ বিক্সুয়ান নামক আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্ণধার চেন ইয়াং জানান, তারা এরই মধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে শুরু করেছেন। শুল্ক আরোপের যে খেলা শুরুর হুমকি ট্রাম্প দিয়েছেন, অনেকের আশঙ্কা এটি কেবল একটি অন্ধকার অধ্যায় শুরু হতে পারে। কারণ নির্বাচনী প্রচারের সময় দেশে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর সার্বজনীন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।